আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা। অনেক সময় দেখা যায় রোগীরা আমাদের কাছে আসে এবং আমাদের কাছে প্রশ্ন করে যে স্যার, আমার উচ্চ রক্তচাপ আছে অথবা উচ্চ রক্তচাপ আছে কিনা আমরা কিভাবে বুঝবো, বা আমরা কিভাবে বুঝতে পারি যে আমার উচ্চ রক্তচাপ আছে। কেন শুনেছি যে উচ্চ রক্তচাপ এটা নীরব ঘাতক, যে উচ্চ রক্তচাপ থাকলে অনেক সময় বোঝা যায় না, আবার উচ্চ রক্তচাপ থাকলে দেখা যায় যে রোগীর বিভিন্ন ধরনের জটিলতা নিয়ে আসে। তাহলে আমরা কিভাবে বুঝতে পারি যে আমার উচ্চ রক্তচাপ আছে? এই ক্ষেত্রে আমাদের উচ্চ রক্তচাপ আছে কিনা আমরা খুব একদম সহজ একটা পরীক্ষার মাধ্যমে আমরা বুঝতে পারি, সেটা হলো উচ্চ রক্তচাপ মাপার মেশিন। উচ্চ রক্তচাপ আমরা মেশিন দিয়ে যখন আমরা রক্তচাপ মাপি, আমার রক্তচাপ দুই ধরনের দেখি। একটা উপরে রক্তচাপ, যেটা আমরা সিস্টোলিক উচ্চ রক্তচাপ বলি, আর নিচে একটা ডায়াস্টোলিক উচ্চ রক্তচাপ, ডায়াস্টোলিক রক্তচাপ বলি। কারণ সিস্টোলিক রক্তচাপ আর ডায়াস্টোলিক রক্তচাপ আমরা যখন নির্ণয় করি, তখন দেখা যায় যদি আমাদের সাধারণত মান যদি উপরে 140-এর বেশি থাকে, আর নিচে যদি দেখা যায় যে সাধারণত 90 বা 80-এর উপরে থাকে, 90-এর উপরে থাকলে তখন আমরা সাধারণত এটাকে উচ্চ রক্তচাপ বলি। এখন এই যে সহজ ভাবে যে মাপা, এই মাপাটা মেশিন, কিন্তু এই মাপার পদ্ধতি এটা কিন্তু সহজ না। আমরা অনেক সময় দেখা যায় যে রুগীরা এসে আমাদের বলে, স্যার আমার তো লো প্রেশার, কিন্তু আমরা রক্তচাপ মেপে দেখি রুগীর 200 বা 120 উচ্চ রক্তচাপ। আমরা জিজ্ঞেস করি, তখন আপনি রক্তচাপ কোথায় মাপছেন? বলে আমরা ওষুধের দোকানে মাপছি, বা অনেক কোন যে গ্রামের ডাক্তার দ্বারা মাপছি। এটা যারা গ্রামের ডাক্তার দ্বারা মাপা বা ওষুধের দোকানে মাপা, হ্যাঁ আপনি মাপতে পারেন। আমরা যে মেশিন দ্বারা সাধারণত মাপি, যদি আমরা দেখি যে আমরা এখানে যেমন কাফ লাগাই, কাফ লাগানোর পরে যে চাপ দিয়ে প্রেশার মাপে, এই যন্ত্রের সাহায্যে উচ্চ রক্তচাপ মাপা কিন্তু ডিফিকাল্ট। সেক্ষেত্রে আমরা রক্তচাপ মাপার জন্য যদি বলে ডিজিটাল মেশিন ব্যবহার করব, উন্নত মানের ডিজিটাল মেশিন আছে, সেই মেশিনের সাহায্যে আপনি রক্তচাপ মেপে তখন আপনার এটা সাধারণত খুব বেশি না হলেও অ্যাকুরেসির কাছাকাছি কাছাকাছি আসে, দুই তিনবার মেপে আমরা একটা গড় করতে পারি। কিন্তু এই যে মেশিনের সাহায্যে, এটা সাধারণত একটু টেকনিক্যালি একটু কঠিন, সেই জন্য এটা সাধারণত ডাক্তারদের কাছে এই মেশিন ব্যবহার করা ভালো, অথবা যদি আপনি ট্রেন থাকেন, ওয়েল ট্রেন, অর্থাৎ কারো তত্ত্বাবধানে আপনি ট্রেনিং নিছেন, সেক্ষেত্রে আপনি রক্তচাপ ওনাকে দিয়ে মাপাতে পারেন। আদারওয়াইজ সাধারণত ওষুধের দোকানদার বা ইয়ে রক্তচাপের উপরে, মাপার উপরে বা ওনার রিডিং এর উপরে নির্ভর না করাই আমার মনে হয় ভালো। কারণ এটার জন্য আসলে স্পেশালি ট্রেনিং দরকার, এই ট্রেনিংটা আমাদের সকলেরই আসলে নাই। এই জন্য আমি সহজভাবে বোঝানোর জন্য বলি যে আমি চেম্বারে যদি একটা কামান রাখি, এই অর্থে এই না যে আমি কামান চালাতে পারি, কারণ এটার জন্য আমার জন্য ট্রেনিং লাগবে। কিন্তু এই রক্তচাপ মাপার জন্য কিন্তু আমাদের ট্রেনিং থাকতে হবে ওই মেশিন দ্বারা মাপতে চাইলে। সেই জন্য ওই রক্তচাপ যদি আমরা মাপি ওই মেশিনের সাহায্যে অথবা ডিজিটাল মেশিনের সাহায্যে, মাপার পরে আমরা দেখি যে একটা নির্দিষ্ট মানের চেয়ে যদি বেশি হয়, তখন আমরা এটাকে উচ্চ রক্তচাপ বলি। এই উচ্চ রক্তচাপ নির্ণয় করার জন্য এটা জরুরি, কারণ হলো যে অনেক সময় প্রশ্ন করে, স্যার আমার উচ্চ রক্তচাপ আছে কিনা আমরা কিভাবে বুঝবো? সেক্ষেত্রে বোঝার ইয়ে হলো 90 বা 80 বা 90% ক্ষেত্রে সাধারণত দেখা যায় রোগীদের কোনো সিমটম থাকে না বা রোগীর কোনো লক্ষণ থাকে না। যেমন আমরা অনেক সময় বলি মাথা ব্যথা করা, ঘাড়ে ব্যথা করা, বমি লাগা, মাথা ঘোরানো, ধাক্কা মারে সামনের দিকে, এই যে সিমটম গুলো আছে এগুলো সাধারণত অনেক রোগীর ক্ষেত্রে 10 বা 20% মাত্র রোগীর ক্ষেত্রে এগুলো সিমটম থাকে, আর 80-90% রোগীর ক্ষেত্রে কিন্তু এগুলো সিমটম থাকে না। এই জন্য কিন্তু যখন আমাদের কাছে রোগী আসে, তখন দেখা যায় একটা জটিলতা নিয়ে আসে, আর ব্রেন স্ট্রোক নিয়ে আসে, অথবা হার্ট অ্যাটাক নিয়ে আসে, অথবা দেখা যায় চোখের অন্ধত্ব নিয়ে আসে, অথবা কিডনির সমস্যা নিয়ে আসে, তখন আমরা পরীক্ষা করে দেখি তার রক্তচাপ হাই। তখন রোগী জিজ্ঞেস করি, আপনার কি আগে উচ্চ রক্তচাপ ছিল? বলে যে আমার তো কোনো সমস্যা হয় নাই, ডাক্তারের কাছে যায় নাই। সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই আপনার বয়স যদি 30 বা 35-এর বেশি হয়, তাহলে অবশ্যই আপনি রেজিস্টার্ড ফিজিশিয়ান বা আপনি MBBS ডাক্তারের কাছে যে আপনার রক্তচাপ নিতে আপনি নিশ্চিত হন। আমরা অনেক সময় যে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন ওহু অনেক সময় স্লোগান দেয় বা ওয়ার্ল্ড হার্ট ফেডারেশন যে নো ইয়ার নাম্বারস, এর অর্থ হইল যে আপনি আপনার রক্তচাপ মাপুন এবং আপনার উচ্চ রক্তচাপ আছে কিনা জানুন, বা আপনার রক্তচাপ কত আছে সেটা আপনি জানুন। এটাকে আমরা নো ইয়ার নাম্বারস বলি। সেক্ষেত্রে আপনি অবশ্যই অবশ্যই ডাক্তারের কাছে যে আপনার রক্তচাপ মাপেন, 30 বা 35-এর বেশি হলে আপনার জানা উচিত যে আপনার আসলে রক্তচাপ কত আছে। যদি বেশি থাকে তাহলে অবশ্যই আপনাকে কিছু ওষুধ খেতে হবে, এবং জীবনযাত্রার যে সুস্থ জীবনযাত্রার যে প্রণালী গুলো আছে সেগুলো আপনাকে মানতে হবে। সকলের ধন্যবাদ।